উৎস্বসী ট্রান্সফার নিয়ে একটি অ্যামেন্ডমেন্ট প্রকাশিত হয়েছে তো উৎস্বসি ট্রান্সফার নিয়ে যে সমস্যাগুলি ছিল প্রধানত সিঙ্গেল সাবজেক্ট টিচার জুনিয়র হাই স্কুল টিচার তাছাড়া সিনিয়রিটি ইন এজ বা উচ্ছ্বসিতে এনওসি দেওয়ার ক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলি ছিল তো সেই সমস্ত সমস্যাগুলির কি সমাধান সম্ভব হয়েছে তো কি কি সমাধান সম্ভব হয়েছে বা কি কি নতুন অ্যামেন্ডমেন্ট হয়েছে তো সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন বন্ধুরা ভিডিওটি দেখে নেওয়া যাক তো সর্বপ্রথম যে বিষয়ে কথা বলছি সেটা হচ্ছে সিঙ্গেল সাবজেক্ট টিচার অর্থাৎ জুনিয়র হাই স্কুলের টিচাররাও কিন্তু সিঙ্গেল সাবজেক্ট টিচারের মধ্যে পড়ে যাচ্ছেন তো এ নিয়ে যে প্রথমেই যে গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করা হয়েছে সেটা বলা হচ্ছে যে যেখানে হচ্ছে টিচারের সংখ্যা মোট টিচারের সংখ্যা হচ্ছে পাঁচজন অথবা লেস দ্যান ফাইভ অর্থাৎ পাঁচের কম সেই সব স্কুল কিন্তু ইন দেয়ার নিড টু ট্রান্সফার বাট ডিউ টু স্কুল লেভেল লিমিট টেন পার্সেন্ট অফ টোটাল স্টেন্থ যার জন্য তারা কিন্তু আবেদন করতে পারছেন না অথচ তাদের কিন্তু ট্রান্সফারের প্রয়োজন রয়েছে তো এদের ক্ষেত্রে কী নির্দেশ দেওয়া হয়েছে তো এদের ক্ষেত্রে বলা হচ্ছে যে এইরকম কন্ডিশানে বলা হচ্ছে যে ডাব্লু বিএসএসসি যে রুলস রয়েছে আর দেখুন রুলস সিক্স টু ডি ও ডাব্লু বিএসএসসি জেনারেল ট্রান্সফার যে রুলস রয়েছে সেই রুলস অ্যালোকেশান রুলস সেই দু হাজার পনেরো ফলোয়িং গাইডলাইন আর নিড টু টেক কেয়ার অফ ট্রান্সফার অ্যাপ্লিকেশান অফ সার্চ টিচার তো তারাও কিন্তু আবেদন করতে পারবেন তো সেক্ষেত্রে কী বলা হচ্ছে দেখুন সে তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে এই সমস্ত শিক্ষক যারা আবেদন করতে চান এস কিন্তু তাদেরকে রিজেক্ট করতে পারবেন না এখানে পরিষ্কার বলা হচ্ছে অ্যান্ড উইল ইনফর্ম দ্য ডিআই কিন্তু ডিআইকে জানাতে হবে এবং ডিআই উইল ইমিডিয়েটলি ডিসকাস দ্য ম্যাটার উইথ সিএসসি অর্থাৎ কমিশনার অফ স্কুল এডুকেশনের সঙ্গে কিন্তু আলোচনা করবেন ফিটকেস মানে এই বিষয়ে ডিআই উইল টেক আর্জেন্ট স্টেপ ইন টাইম বাউন্ড ম্যান ম্যানার হচ্ছে যে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে সেই সময় আমি অবশ্যই জানিয়ে দেবো আপনাদের কী কী বলা হয়েছে কোন সময়ের মধ্যে কী করতে হবে তো সেই সময়ের মধ্যে কিন্তু কাজ করতে হবে ফ্রম দ্য নেয়ার বাই স্কুল অ্যান্ড মেক লোকাল অ্যারেঞ্জমেন্ট যেটা আমি আগেই বলছিলাম যে তো আগে যেটা ছিল আর কি লোকাল অ্যারেঞ্জমেন্ট সেটা কিন্তু অবশ্যই করতে হবে সেই লোকাল অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে তারপরে কিন্তু সেই সমস্ত শিক্ষককে ট্রান্সফারের সুযোগ দেওয়া হবে যতদিন না পর্যন্ত ওই নতুন শিক্ষক আসছেন ওই পোস্টে ততদিন কিন্তু ওই লোকাল অ্যারেঞ্জমেন্ট করে চালাতে হবে তো এমনই নির্দেশ দেওয়া হয়েছে এরপর আলোচনা করব মেডিকেল নিয়ে অর্থাৎ আপনারা জানেন যে মেডিকেলে যারা আবেদন করতে চান তাদের এই ছখানা যে ডিজিজ রয়েছে সেই ডিজিজগুলো থাকতে হবে এই ডিজিজগুলো আমরা আরও নতুন ডিজিজ অ্যাড অ্যাডের কথা বলেছিলাম সেই ডিজিজ কিন্তু অ্যাড হয়নি যেটা ম্যালেগন্যান ডিজিজ রয়েছে সেবার হার্ট ডিজিজ রেনাল ফেলিওর থেলাসামিয়া রিপ্লেসমেন্ট মেনা অর্গান অ্যান্ড সিরিয়াস গাইনোলজাল ডিসঅর্ডার এগুলো তো অলরেডি ছিল এগুলো কিন্তু আর এক্সট্রা কিছু যোগ যুক্ত হয়নি যেগুলো খুব দরকার ছিল সেটা হচ্ছে যে বাবা মায়ের অসুস্থতা সেটাও কিন্তু মেডিকেল গ্রাউন্ডের মধ্যে রাখা উচিত ছিল কিন্তু সেটা হয়নি আশা করি সেটা পরবর্তীকালে আবার নতুন করে অবশ্যই অ্যামেন্ডমেন্ট হবে তো মেডিকেল গ্রাউন্ডে পাঁচ বছরে কমে আবেদন করা যাবে কি না তো মেডিকেল গ্রাউন্ডে কিন্তু পাঁচ বছরে কমে আবেদন করা যাবে তবে কিভাবে। সেটা দেখুন যারা নিউ টিচার তারা কিন্তু যারা জয়েন করেছেন তারা কিন্তু পাঁচ বছরের নিচে ট্রান্সফার পাবেন না কিন্তু যারা অলরেডি ট্রান্সফার নিয়ে নিয়েছেন অর্থাৎ নতুন স্কুলে হয়তো তা তিন বছর বা দু বছর বা এমন কিন্তু যেটা সার্ভিস যিনি শুরু করেছিলেন প্রথম স্কুলে অর্থাৎ সার্ভিস কন্টিনিউশানে তার পাঁচ বছর কি সাত বছর পেরিয়ে যাচ্ছে তখন কিন্তু তিনি অবশ্যই পাঁচ বছর পূর্ণ হলে আবেদন করতে পারবেন যেটা কিন্তু আগে ছিল না তো এটা আগে যে সার্ভিস কন্টিনিউশন কিন্তু দেওয়া হয়নি এবার কিন্তু সেটা দেওয়া হয়েছে এটা একটি প্রাপ্তি আচ্ছা যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে স্কুল ম্যানেজিং কমিটি যা যে এনওসি দেবেন যে অথরিটি যেটা যে কনসিডারেশন অব অ্যাপ্লিকেশান অফ অ্যাট স্কুল এন্ড অ্যান্ড অ্যান্ড ইন্স্যুরেন্স অফ এনওসি টু দ্য ট্রান্সফার অ্যাপ্লিকেশান পার ল ঠিক আছে তো স্কুল ম্যানেজিং কমিটি কিন্তু এনওসি দেবেন কতদিনের মধ্যে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে দু সপ্তাহের মধ্যে কিন্তু এনওসি দিতে হবে দিয়ে পাঠাতে হবে যদি রিজেকশান হয় তাহলে কিন্তু অবশ্যই কারণ অবশ্যই লিখতে হবে এই দুই সপ্তাহের মধ্যে ভেরিফিকেশান অফ সার্ভিস রেকর্ডস টেকিং ভিউ অফ সি এম ইন মেডিকেল কেস অ্যান্ড ফরওয়ার্ডিং অফ অ্যাপ্লিকেশান টু সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এটা ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এটাই কাজটি করবেন ঠিক আছে অর্থাৎ এসএসসির কাছে পাঠাবেন এটা দু সপ্তাহের মধ্যে কিন্তু পাঠাতে হবে আর ইফ অ্যাপ্লিকেবল ইট ইজ নট ফাউন্ড ইন অর্ডার ডিআই মে সেক রেকর্ড ক্লারিফিকেশান উইথ সেই টু উইক্স ডিআইও কিন্তু দু সপ্তাহের মধ্যে এই কাজটি করতে হবে অর্থাৎ আর ফেলে রাখা যাবে না সেটা কিন্তু পরিষ্কার বলা হচ্ছে এবারে যদি আমরা দেখি তাহলে ডিস্টেন্সের ক্ষেত্রে কী গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে তো ডিসটেন্সের ক্ষেত্রে যে পরিবর্তন এসেছে সেটা হচ্ছে যে আগে যে ভাগটা ছিল সেটা কিন্তু তুলে দেওয়া হয়েছে সেটা কীভাবে করা হয়েছে দেখুন এবার দুশো কিমি থেকে পাঁচশো কিমি বলতে তিন নম্বর পাবেন আর পাঁচশো কিমি অ্যাভাব হলে পাঁচ নম্বর পাবেন এটা কিন্তু আগে ছিল না ঠিক আছে তো এটা একটা অ্যাড হয়েছে এবার দেখে নেওয়া যাক বয়সের ক্ষেত্রে কি ছাড় দেওয়া হচ্ছে যদি বয়স আপ টু চল্লিশ বছর হয় তাহলে কিন্তু এক নম্বর পাবেন আর একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে হলে দু মার্কস পাবেন আর এখান থেকে যদি আর অ্যাভাব হয় তাহলে কিন্তু তিন মার্কস পাবেন ঠিক আছে এটা কিন্তু বয়সের ক্ষেত্রে নম্বর দেওয়া হয়েছে তো এই মোটামুটি গুটিকতক যে অ্যামেন্ডমেন্ট এসেছে এতে শিক্ষকদের খুব বেশি সমাধান হবে বলে মনে হচ্ছে না যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সিঙ্গেল সাবজেক্ট টিচারদের কিন্তু সে মানে এই লোকাল অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে কিন্তু তারপর ট্রান্সফার পেতে হচ্ছে মানে সেই সমস্যাটা কিন্তু মিটছে না যেটা সবচেয়ে বড়ো সমস্যা এবং গুরুত্বপূর্ণ সমস্যা সেটা কিন্তু আটকে রয়েছে তো এই ছিল মোটামুটি গুরুত্বপূর্ণ আপডেট তো আরও কিছু আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো তারা কি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য